আমি কিছুদিনের পর লক্ষ্য করে আসিল যে মঙ্গলই শহর কেজন ব্যক্তি অনায় বনায় ঘুরে ফুড়ে আর তখন অবস্থাটি খুবই বেয়া। তো তার প্রতি আমি লক্ষ্য রাখি আমি দেখিল আমি ইউনিটি উইথ ব্লাড ডোনার্সর সমূহ কর্মকর্তায় আমি এই উক্ত কামখিন আমি তখন অকান পরিষ্কার করবর কারণে চেষ্টা করছো। আর সে আমি আজি যখন মিলন তখন উপাধিটা আমি নাজানো মিলন বোলা ব্যক্তিজনক আমি অল্প পরিষ্কার করল গা পা ধুয়াই দিছো, দাড়ি চুলি কটা দিয়া হল। আর এটা তখন সম্পূর্ণ পরিষ্কার করার অন্তত আমি এটা মঙ্গল সিভিল হসপিটাল লো যাম, তখন প্রাথমিক চিকিৎসাখি করার পিছন আমি অহাকালি পুনের আমি তখন তেজপুর লো যাম। তেজপুর গিয়ে তেজপুর ডক্টরের পরামর্শ অনুযায়ী কত রাখব পারি কেন কি তখন ভাল করবর কারণে আমি চেষ্টা করছো। আর চিন্তা তো আমি যেহেতু আমি ইউনিটি উইথ ব্লাড ডোনার্স আছে সদায় আমি অসহায় ব্যক্তিক সহায় করবার চেষ্টা করে আসো, বিশেষ করে আমি রক্তদান করে আসো দরং জেলার অসমতে। তো তার প্রতি লক্ষ্য রাখি আমি ভাবি যে তখন আমার মানুষ গতি আমি দেখি সকলোরে মনবিল আমার বেয়া লাগিলে। তারপরে আমার গ্রুপত আলোচনা হল যে আমি যিকজন ব্যক্তি আছে অকমান আমি সুস্থির করবর কারণে বা আমার ভাল পরিবেশ দিবর কারণে চেষ্টা করছো। আর সকলোরে আমার ইউনিটির সমূহ সদস্যর আমার সহমতত আমি এই কামখিন আজি করবলে ওলাই আছো। আমার এই প্রচেষ্টা আমার অনাগত দিনতো থাকিব আর আশা করিম আমার দরং জেলার বিভিন্ন ঠাইত যদি এনেকা ধরনের ব্যক্তি আছে তো আপনাদেরকেও সহযোগ করবো পারে আর আপনাদের যদি অসুবিধা পায় আমার সহ যোগাযোগ করবো পারে, ইউনিটি উইথ ব্লাড ডোনার্সর যোগাযোগ করবো পারে। আমি যথেষ্টখিনি আপনাদের সহায় করি বলে আমি আজি আশাবাদী আর কইসুয়ে। আর ধরে লোক আমার নিচিনাকে একজন সুস্থ ব্যক্তি হঠাৎ কিনা এটা হয়েছে তখন যদি আমি জীবন দান দিব পারো নিশ্চয় আমার কারণে ভাল কথা হব যথেষ্টখিনি। আমি তাকে তো আমি প্রায় 8,000-10,000 টাকা ভাল মানে এটাও ভাল অবস্থা আছে আর বেশি সংখ্যক পয়সার বেয়া হয়ে গেছে কারণ বহুদিনেরপরে হয়তো তখন তার পয়সার আসলে আর প্রায় 25-30 কেজি ওজন কাপড় হয়েছে গে সেই কাপড় থাকার অন্তর কিছু সংখ্যক বেশিখিন পয়সার বেয়া হয়েছে আর 8-10,000 টাকা ইতিমধ্যে আমি সংগ্রহ করব সক্ষম হয়েছ। উক্ত টাকাখিন ভাল হওয়ার লগে আমি তখন আমি পুনের ঘুরাই দিম।